আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিজিবির এক সিপাহী ও একই পরিবারের তিন সদস্য সহ নিহত পাঁচ, স্থানীয়দের বিক্ষোভ, এলাকায় পরিস্থিতি থমথমে। 7,046 কোটি টাকা ব্যয় বাড়ল বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে, 10,468 কোটি টাকার 8টি প্রকল্প এটনেকে অনুমোদন। মোদীর নামে মুজিব বর্ষের বিরোধিতা করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের, নত জানু বলেই দেশের স্বার্থে কথা বলতে পারছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে 4 রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় টাইগারদের, তামিমের 7,000 রান, সর্বোচ্চ ইনিংস ও দ্বাদশ সেঞ্চুরির রেকর্ড। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কেটে সমিলে নিয়ে যাবার সময় বাকবিতণ্ডার জেরে স্থানীয়দের সাথে সংঘর্ষ বাধে বিজিবির। সংঘর্ষের ঘটনায় এক বিজিবি সদস্য এবং বাবা ও দুই ছেলে সহ 5 জন নিহত হয়। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। এদিকে এ ঘটনায় স্বামী সন্তান হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েন মুসা মিয়ার স্ত্রী। অন্যদিকে নিহত বিজিবি সৈনিক শাওনের জানাজা শেষে খাগড়াছড়ি থেকে নিজ বাড়ি বরগুনায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে মাটিরাঙ্গার গাজীনগর এলাকায় কাটা গাছ সমিলে নিয়ে যাওয়ার পথে স্থানীয় মুসা মিয়া ও তার পরিবারের সদস্যদের গতিরোধ করে বিজিবি। এ সময় তাদের পাচারকারী সন্দেহে চ্যালেঞ্জ করে বিজিবি, এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিজিবির দাবি, টহল দলের সাথে বেসামরিক লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হলে 1 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এক পর্যায়ে বেসামরিক লোকজন বিজিবির অস্ত্র ছিনিয়ে নিয়ে অনিয়ন্ত্রিতভাবে গুলিবর্ষণ করে, এতে গুলিবিদ্ধ হন 6 জন। এদের মধ্যে বিজিবির সিপাহী শাওন ও বেসামরিক 4 জন মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মুসা মিয়া, তার ছেলে মোহাম্মদ আলী। গুলিবিদ্ধ অবস্থায় খাগড়াছড়ি বিজিবি 40 ব্যাটালিয়নের সিপাহী শাওন ও মুসার আরেক ছেলে আহমদ আলীকে হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত বলে জানান চিকিৎসক। এদিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ 2 জনের মধ্যে মফিজ মিয়া নামে মারা গেছে আরও 1 জন। বিজিবির দাবি, একটি সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্র বন উজাড় করছিল। তবে স্থানীয়রা বলছেন, নিজেদের গাছ কাটার সময় বিজিবি সদস্যরা তাদের ওপর গুলি চালায়। বিজিবি দিত দিল না, চিকিৎসা করতে দিল না, কিন্তু দীর্ঘক্ষণ পরে থাকার পরে তার সে প্রাণ না নিতে পরে 40 মিনিট পরে আসলো। তার মধ্যে কি তার কোনো চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়? তো গাছ দিবা আনলে টাকা দিবা, টাকা না দিলে তো ব্যবসা করে বাইরে যাবো, ডাইরেক্ট ব্যবসা করলে মারা লিখে। একটা লাঠি নিয়ে বিড়ি ফিরে দেওয়ার জন্য টাকার ঘরে মারা নিচ্ছে, তখন বিজিবি বাধা দিছে। এটা নিয়ে তারপরে বোঝায় গুলি করার পরে বিজিবির গুলিতে তারা বাফে ছেড়ে 3 জনের জায়গা মারা গেছে, 2 ভাতিজা মারা গেছে অথবা 1 ভাই বড় ভাই। এটা লার্কি নিয়ে স্টোর লাগছিল, বিজিবি মানা করছে, বিটিবি নিয়ে অত বিজিবির লোক কথা কাটাকাটি করে বিজিবি অত গ্রাস পাড়াই করছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার হতাহতদের দেখতে হাসপাতালে যান। তবে ঘটনা যেটাই ঘটেছে সেটার সুষ্ঠু তদন্ত হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি আমরা গঠন করার ঘোষণা দিয়েছি। সেই তদন্ত কমিটি দ্রুত তদন্ত করে এই বিষয়ের প্রতিবেদন দেবে এবং সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে সেটা করা হবে। এই ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, হতাহতের ঘটনায় কেউ ছাড় পাবে না। আমাদের পক্ষ থেকে সুবিচারের যেটা ব্যবস্থা সেটা আমরা করব। কেউ পালিয়ে যেতে পারে না, নিরাপত্তা বাহিনীতে যে একবার যোগদান করে তার জীবনটা এখানে বাঁধা করে দেওয়া হয়, এখানে তার বিচারের ব্যবস্থা হবে, এটার ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পে অতিরিক্ত 7,046 কোটি টাকা বাড়িয়ে সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে একনেক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে মোট 10,468 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে যেসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে জরুরি পানি সরবরাহ প্রকল্প, আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প, রাজশাহী বিস্তিক শিল্প
শিল্পনগরীর দুই প্রকল্প। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বঙ্গবন্ধু সেতু থেকে 300 মিটার পশ্চিমে রেল সেতুটি আরও শক্তিশালী করতে প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে। সংশোধিত এ প্রকল্পে মোট ব্যয় দাঁড়াবে 16,780 কোটি 95 লাখ টাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিব বর্ষের বিরোধিতা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা নিয়ে মুজিব বর্ষের কর্মসূচি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, একবার ভারতের রাষ্ট্রপতিকে অপমান করে গর্তে পড়েছে বিএনপি, এবার মোদীর সফরকে ঘিরে আর এ ধরনের ভুল না করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার তৎপর হচ্ছে। মোদীর আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিব বর্ষের বিরোধিতা করছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুল সাহেব এবং তাদের দোসররা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা আগমনকে বিরোধিতা করতে গিয়ে তারা আসলে মুজিব বর্ষের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছেন। আজকে তারা নরেন্দ্র মোদীর বিরোধিতার নামে আজকে মুজিব বর্ষেরই বিরোধিতায় অবতীর্ণ হয়েছে বলে আমরা মনে করি। মুজিব বর্ষ নিয়ে বাড়াবাড়ি বা চাঁদাবাজির বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেন ওবায়দুল কাদের। 14 দলের মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানান, বলেন এ কারণে বন্ধুপ্রতিম দেশের কেউ দেশে আসতে পারবে না এমন দাবি ঠিক নয়। একবার ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবমান করে প্রণমুখী অবমান করে আপনারা নিজেরা গর্তে পড়ে গেছেন, আর ভুল করবেন না। আজকের সময় এসছে আপনারা নিজেরাও বলেন, ইয়েস ভারত বন্ধুপ্রতি দেশ স্বাধীনতার আমাদের মহান সঙ্গী সাথী সাহায্যদাতা, তার প্রধানমন্ত্রী আসছেন, সাবেক প্রধানমন্ত্রী আসবেন, সাবেক আপনার রাষ্ট্রপতি আসবেন, আমরা সবাইকে স্বাগত জানাতে চাই। এখানে হয়তো ঘোরাবাড়িতে মাছ স্বীকার করবেন না। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুজিব বর্ষে মোদীর আগমনের বিরোধিতাকারীরা মূলত ভারত বিরোধী রাজনীতি করছেন এবং দেশের সাম্প্রতিক রাজনীতি উস্কে দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই ধরনের প্রশ্ন উপস্থাপন করার দুটি উদ্দেশ্য আছে। একটি হচ্ছে তাদের ভারত বিরোধিতার যে রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করা, আরেকটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক যে রাজনীতি সেটিকে উস্কানি দেওয়া। আমি আশা করব তারা সেই পথ থেকে সেই পথ পরিহার করবেন। তথ্যমন্ত্রী বলেন, ভারতের অংশগ্রহণ না থাকলে মুজিব বর্ষের অনুষ্ঠান অপূর্ণ থেকে যাবে। দিল্লির ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের মন্ত্রীরা বারবার হুমকি দিচ্ছেন সেখান থেকে লোকজন বাংলাদেশে পাঠানোর, আর এটিকেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলছে আওয়ামী লীগ। নত যেন পররাষ্ট্রনীতির কারণেই দেশের স্বার্থে কথা বলতে পারছে না সরকার বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। কর্মসূচি থেকে অবিলম্বে বিদ্যুৎ পানিসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান তারা। পানির দাম চারবার বাড়িয়েছে, বিদ্যুতের দাম আটবার বাড়িয়েছে, এবং তাদের এই দাম বৃদ্ধির কারণে আজকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের বেঁচে থাকা আজকে অসম্ভব হয়ে পড়েছে। আজকে সরকারকে জবাবদিহি করতে হবে, জনগণের ইচ্ছায় সরকার গঠন করতে হবে, সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। কুইক রেন্টালের নামে জনগণের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত লুটপাটের সমন্বয় করতে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হয় বলে অভিযোগ করেন তিনি। কথা বলেন ভারতের নাগরিকত্ব আইন ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে। বারবার তাদের মন্ত্রীরা বলেছে যে বাংলাদেশে আমরা সব অবৈধ বাংলাদেশকে ফেরত পাঠিয়ে দেব, অথচ সরকার এখনো বলছে যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বন্ধুগণ, এই নত জানু সরকার, পুতুল সরকার
তাদেরকে দিয়ে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ হবে না, এই স্বাধীনতাকে তারা রক্ষা করতে পারবে না, এই স্বাধীনতাকে তারা বিক্রি করে দিচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, আমাদেরকে আজকে রুখে দাঁড়াতে হবে। বিরোধী নেতারা বলেন, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু অত্যাচারের স্টিম রোলার মেনে নেবে না জনগণ। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। বড়পুকুরিয়া খনি থেকে 5,48,000 টন কয়লা চুরি হয়েছে বলে দাবি করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। প্রতিষ্ঠানটির সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে বলা হয়েছে, কয়লা চুরিতে 11 বছর ধরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি BCMCL এর 7 জন MD সহ 23 কর্মকর্তার পাশাপাশি পরিচালনা বোর্ড, পেট্রো বাংলা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জড়িত। মন্ত্রী MP-দের ডিও লেটারের কারণে কয়লা চুরির পথ উন্মুক্ত হয়েছে বলে জানান ক্যাবের তদন্ত দলের সদস্যরা। তারা দাবি করেন, নিজেদের বাঁচাতেই BCMCL, পেট্রো বাংলা ও জ্বালানি বিভাগ চুরি ঘটনাকে সিস্টেম লস হিসেবে দেখানোর চেষ্টা করছে। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। চুরি ও অনিয়ম ঠেকাতে PGB ব্যতীত অন্য কোনো ভোক্তার কাছে কয়লা বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান তারা। নদীর জায়গা দখলের অভিযোগে সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন পাওয়ার প্ল্যান্টের কিছু অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে BIWTA। এ সময় উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে আসলামুল হকের প্রোটোকল কর্মকর্তাকে আটক করা হয়। মঙ্গলবার সকাল 11টার দিকে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পাশে চর ওয়াশপুরে মাইশা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। এ সময় মাইশা গ্রুপের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। মাইশা গ্রুপের মালিক সংসদ সদস্য আসলামুল হক ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, যৌথ জরিপে নদীর যে সীমানা দেওয়া হয়েছে তাতে পাওয়ার প্ল্যান্ট নদীর জায়গায় পড়েনি। যদিও BIWTA-র যুগ্ম পরিচালক AKM আরিফউদ্দিন জানিয়েছেন, সংশ্লিষ্ট সকল সংস্থার যৌথ সিদ্ধান্তের পরই উচ্ছেদ চালানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচনী অনিয়ম কারচুপির অভিযোগ করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নির্বাচনে BNP মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। আইনি শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রতিকার পেতে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। মঙ্গলবার সকালে ঢাকা যুগ্ম জজ আদালতে স্থাপিত ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন প্রকৌশলী ইশরাক হোসেন। এতে ভোট গ্রহণ ফলাফলে অনিয়মের তথ্য উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার, দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসসহ অন্য মেয়র প্রার্থীসহ 8 জনকে বিবাদী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপি হলেও ঢাকা দক্ষিণ সিটিতে নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করেছেন ওই নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে। তার আবেদনে তিনি উল্লেখ করেছেন যে যেহেতু ওই নির্বাচন অবৈধ, জনগণ ভোট দিতে পারে নাই, নির্বাচন কমিশন অন্যায়ভাবে ভোটারবিহীনভাবে একজনকে নির্বাচিত ঘোষণা করেছে, সুতরাং ওই নির্বাচন বাতিল করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা আবশ্যক এবং যাতে ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে এবং জনগণ যাতে সরাসরি ভোট দিয়ে তাদের মেয়র নির্বাচিত করতে পারেন, এটাই হলো ইশরাক হোসেনের দাখিলকৃত আবেদনে তার প্রার্থনা। ফলাফল কী হবে তা মাথায় না নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করতেই দলীয় সিদ্ধান্তে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রকৌশলী ইশরাক হোসেন। দেশে আইনের শাসন আছে কিনা, সুবিচার পাওয়া যায় কিনা সেটি আরেকটি প্রসঙ্গ, কিন্তু আমরা প্রচলিত আইন মেনে এই আজকে মামলাটি করেছি। তো আশা করছি যে ভবিষ্যতে যে আইনের শাসন আবার যদি পুনঃপ্রতিষ্ঠা হয় বাংলাদেশে, আমরা হয়তো বা সুবিচার পাব। এ বছরের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, চীনের পর সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ দক্ষিণ কোরিয়া, ইতালি এবং ইরান। এই 3 দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে মেডিকেল সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশে যাওয়া বা বিশেষ দরকার ছাড়া দেশে না ফিরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু ও করোনা নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি জানান, 60টির বেশি দেশে করোনা ছড়িয়ে পড়ায় এটি নিয়ে সর্বোচ্চ সতর্ক হচ্ছে সরকার। বাংলাদেশে যাতে করোনা ভাইরাস ঢুকতে না পারে সেজন্য সকল বন্দরে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। আমাদের যে বিভিন্ন দূতাবাসেও আমরা জানিয়েছি, বিশেষ করে গত 2 দিন আগে আমাদের ফরেন মিনিস্ট্রিকে আমরা জানিয়েছি যে যারা ইতালি থেকে, ইরান থেকে এবং কোরিয়া থেকে যারা আসবে,
তাদের উপরে বিশেষ নজর দেওয়া, সেখানে যে ভিসা অন অ্যারাইভাল ক্যান্সেল করে দেওয়া হয়েছে বলা হয়েছে, এবং তাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই তিনটা দেশের প্রতি আমরা এই নির্দেশনা দিয়েছি, যেটা আমাদের ফরেন মিনিস্ট্রি সেটা এখন ব্যবস্থা করছে। আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে চাকরি করে, এই মুহূর্তে তারা দেশে আসা বা দেশে থেকে যাওয়াটা যদি নেহায় জরুরি না হয়, তাহলে পরে আমরা মনে করি এটাকে সীমিত করতে হবে, পারলে অ্যাভয়েড করতে হবে। এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। আমাদের যে সমস্ত হোটেল মালিক আছেন অথবা ম্যানেজমেন্টে যারা কাজ করেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সমস্ত হোটেলগুলোতে আক্রান্ত দেশ থেকে অনেক সময় যাত্রীরা এসে থাকেন, তাদের সম্পর্কে তথ্যগুলো আমাদের কাছে জানান, যাতে আমরা আমাদের IEDCR এর যে সেলফোন বেস সার্ভিলেন্স আছে তাদের মাধ্যমে তাদেরকে ফলো আপ করতে পারি। IEDCR পরিচালক জানান, সিঙ্গাপুরে করোনা আক্রান্ত 5 বাংলাদেশির মধ্যে আরও একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। দুর্নীতির মামলায় জামিন বাতিলে 4 ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন পিরোজপুরের সাবেক এমপি AKMA আওয়াল ও তার স্ত্রী লায়লা পারভিন। বিক্ষোভের মুখে জেলা ও দায়রা জজকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। দুদকের করা মামলায় জামিন চেয়ে মঙ্গলবার দুপুর 12টায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য AKMA আওয়াল ও তার স্ত্রী লায়লা পারভিন। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান। রায় ঘোষণার পরে এমপি আওয়ালের সমর্থকেরা শহরজুড়ে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে, দোকানপাট বন্ধ করে শহরজুড়ে বিক্ষোভ করে তারা। সে সময় বন্ধ থাকে বাস ও ফেরি চলাচল। পরে বিকেল 4টায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন শুনানি শেষে আওয়াল দম্পতির 2 মাসের জামিন মঞ্জুর করেন। আওয়াল দম্পতি 4 ঘন্টা আদালতেই অবস্থান করেন। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। এবার দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার 1 সপ্তাহ পর অবশেষে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়ে দলীয় এমপিদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে বিরোধী দলের তীব্র প্রতিবাদে ফের ব্যাপক হট্টগোল হয়েছে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যান প্রধানমন্ত্রী মোদী। দিল্লি সহিংসতা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করার স্বার্থে শান্তি, সম্প্রীতি ও একতা ফেরানোর জন্য বিজেপির এমপিদের উদ্যোগী ভূমিকা চান তিনি। ওই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরেই কথা বলেন মোদী। জানান, দিল্লি সহিংসতা বিরোধী দলের চক্রান্ত। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আলোচনা হয় দিল্লির সহিংসতা নিয়ে। পরে কেজরিওয়াল জানান, সহিংসতায় জড়িতদের পরিচয়কে গুরুত্ব না দিয়ে শাস্তির আবেদন জানিয়েছেন তিনি। দিল্লির ঘটনায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন তার দল আম আদমি পার্টির এমপিরা। পরে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে বিরোধী এমপিরা দিল্লির সহিংসতার বিষয়ে আলোচনা করতে চাইলে স্পিকারের অনীহায় হট্টগোল শুরু হয়। একই অবস্থা ছিল উচ্চকক্ষ রাজ্যসভায়। এবারে ক্লেমেন, খেলার সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে এবং বড় আকারের বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করছে জাতীয় ক্রীড়া পরিষদ ও অর্থ মন্ত্রণালয়। দেশের অলিম্পিক ক্রীড়ায় সেরা এই উৎসবটির এবার নামকরণ হয়েছে বঙ্গবন্ধুর নামে। 31টি ডিসিপ্লিনে প্রায় 12,000 ক্রীড়াবিদ এবার অংশ নেবেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত সাংগঠনিক কমিটির প্রথম সভা শেষে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আগামী 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত দেশের 20টি ভেন্যুতে হবে খেলাগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করার লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা সহ প্রত্যেকটি ফেডারেশনকে এই গেমসের সাথে যুক্ত করা হয়েছে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেন, এই গেমসের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকেও তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চান তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি।
খাগড়াছড়িতে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিজিবির এক সিপাহী ও একই পরিবারের তিন সদস্য সহ নিহত পাঁচ, স্থানীয়দের বিক্ষোভ, এলাকায় পরিস্থিতি থমথমে। 7,046 কোটি টাকা ব্যয় বাড়ল বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে, 10,468 কোটি টাকার 8টি প্রকল্প একনেকে অনুমোদন। মোদীর নামে মুজিব বর্ষের বিরোধিতা করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের, নত যেন বলেই দেশের স্বার্থে কথা বলতে পারছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে 4 রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ জয় টাইগারদের, তামিমের 7,000 রান, সর্বোচ্চ ইনিংস ও দ্বাদশ সেঞ্চুরির রেকর্ড। দর্শক, এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।